তোমাদের অবসেনি চললাম তিন নম্বর আর চার নম্বর চ্যাপ্টারের সাজেশন রাষ্ট্রবিজ্ঞানের চার নম্বর পাঁচ নম্বর সরি চার নম্বর পাঁচ নম্বর চ্যাপ্টার সাজেশনে চলে আসলাম। অলরেডি তিন চ্যাপ্টারের সাজেশন করে দিয়েছি ফোর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। তো ওই ওয়াইসি তিন নম্বর সাবজেক্টের সাজেশন না দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে পেয়ে যাবে বা চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো যেগুলো ইম্পর্টেন্ট শর্ট সেই ইম্পর্টেন্ট শর্টগুলো তুলে ধরেছি, অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। ফোর্থ সেমিস্টার যে দুটো ভিডিওর মাধ্যমে শর্টগুলো তুলে ধরেছি সেই শর্টগুলো যদি পড়ো তোমরা তাহলে কোনো কিছু করার দরকার নেই। তো আর কিছুদিন পরেই এই চ্যাপ্টারের বড়গুলো তুলে ধরব, তাই বড়গুলো পেতে এবং অন্যান্য সাবজেক্টের সাজেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে পাশে বেল আইকনে দাবিয়ে রাখো যাতে নেক্সট ভিডিও মিস না হয়। তো দেরি কিসের, স্টার্ট নাও। তো যদিও সরি দোস্ত এটা একটু উল্টো হয়ে গেছে, টেনশনের কোনো কারণ নাই, একটু পজ করে কষ্ট করে পড়ে নেবে, আশা করি আর কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না এমনভাবে ভিডিওটা করেছি। তো সকলের অনুরোধ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে পড়বে, কারণ সবগুলো ইম্পর্টেন্ট সহকারে ভিডিওটা বানানো হয়েছে তোমাদের হেল্পের বা সাহায্যের জন্য। তো কোনো জায়গায় কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টের মতামতের জন্যই আমি আছি সবসময় এনি টাইম প্রবলেম সলভ করার জন্য। তো দেরি কিসের, তার সঙ্গে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবে, আর মনে হয় যে একটু হেল্পফুল হয়েছে আরেকজনকে হেল্প করবো তাহলে শেয়ার অপশনে ক্লিক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে। ঠিক আছে দোস্ত, এই ছিল ভিডিও, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, না হলে কিন্তু কোশ্চেন এ হয়ে গেলেই বুঝতে পারবে না। তো সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, টোটাল মেন রাষ্ট্রবিজ্ঞানের পাঁচটা চ্যাপ্টার, তার ভিতর আজকে আলোচনা করছি চার আর পাঁচ। অলরেডি এক দুই তিন চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, তা যারা এখনো ভিডিওটি দেখনি তারা অবশ্যই ভিডিওটা আগে দেখে নেবে, তাহলেই বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আর তোমাদের খুব শীঘ্রই রেজাল্ট পাবলিশ হতে চলেছে, তো কবে সেটা আমি লাস্ট দিকে বলবো, ভিডিওর লাস্টে দিয়ে বলবো যে কবে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে আর কবে কি ভর্তি হবে এবং তার সঙ্গে কবে কি এক্সাম হবে। তো পুরো ভিডিওটা দেখো এবং কেমন লাগলো সেটা জানাবে, অবশ্যই ভুলবে না। ঠিক আছে দোস্ত, আজকের ভিডিও হচ্ছে মেন রাষ্ট্রবিজ্ঞান ফোর্থ সেমিস্টার সিসি, আর কী কী সাবজেক্টের ওপর ভিডিও লাগবে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তাহলে সেই ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেরি কিসের, কী কার কী সাবজেক্ট লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টে যে কমেন্টটা করে দেওয়া সাপোর্ট দোস্ত। তো আর কিছুই না, একটু হাসির জন্য একটু বাজারি করছিলাম আর কি, আর কিছুই না। তো এই ছিল ভিডিও আজকের, পাঁচ মিনিটের ভিডিও, পাঁচটা মিনিট হাতে সময় নিয়ে ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ ভিডিওটা ধামাকাদার ভিডিও এবং ধামাকাদার শর্ট যেগুলোই আছে সবগুলোই সবগুলো আসার মতো কোশ্চিন, একটাও খেলার মতো কোশ্চিন না। তার সঙ্গে চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং তার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তেমন কোনো কথা না, তো লাস্টের দিকে প্রায় লাস্টের দিকে ভিডিও চলে এসেছে, তো অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে, ভালো করে পড়াশোনা করে মনোযোগ সহকারে, যেহেতু অনেক দিনই সময় বলতে খুব জোর তিন মাস তোমাদের হাতে টাইম আছে, সেই হিসাবে আগামী ভিডিও করছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। আর এই সম্বন্ধে পিডিএফ নোট দিতে পরীক্ষার আগে পর্যন্ত কন্ট্যাক্ট করো উপরে দেওয়ার নম্বরে, নম্বর তো অনেকের কাছে আছে, অনেকের কাছে না থাকলে নম্বরটা টুকে নাও 8926100011। তো থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস।